স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে অপসারিত রাজ্যের 142টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। সাময়িকভাবে প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে। তিন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, চারটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণার পর থেকেই ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল। কোথাও স্বাস্থ্যক্ষেত্রে অনিয়ম, প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, আবার কোনো হাসপাতালে কার্ডের মাধ্যমে রোগী ভর্তিতে অনীহা, কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য সাথীর নির্দিষ্ট গাইডলাইন, এমন একাধিক অভিযোগে এবার স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হলো কলকাতার চারটি বেসরকারি হাসপাতাল সহ রাজ্যের মোট 142টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। সরকারের এই সিদ্ধান্তে সরগরম রাজ্য রাজনীতি। স্বাস্থ্য সাথীর নামে হাসপাতালে ভর্তি করানো যাচ্ছে না, সরকারি ব্যর্থতায় তো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে স্বাস্থ্য সাথী যে একটা অনন্য প্রকল্প, সরকারি হাসপাতালের আস্তে আস্তে কাজ কমিয়ে দিলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, এবং তৃণমূল নেতাদের সেফ হোম, দুষ্কৃতীদের সেফ হোম পিজি হাসপাতাল, কি ব্যাপার না সব চিকিৎসা হবে প্রাইভেটে স্বাস্থ্য সাথী। তারপর দেখা গেল স্বাস্থ্য সাথীর নামে প্রাইভেটে ভর্তি করা যাচ্ছে না, হাসপাতাল বলছে আমাদের ভর্তি করার কোনো সুযোগ নেই, আমরা টাকা পাচ্ছি না। তাহলে সরকার সরকারি ব্যবস্থা তুলে দিল, দিয়ে প্রাইভেট প্রাইভেট সেখানে চিকিৎসা হচ্ছে না, মানুষগুলো যাবে কোথায়? এখন শোনা যাচ্ছে সদের এক হাসপাতালকে নাকি ডিলিস্টেড করে দিয়েছে, লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে, তার মানে নাকি? তাহলে মানুষগুলো চিকিৎসার জন্য যাবে কোথায়? সরকারি চিকিৎসা তো 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, এবার প্রাইভেট তাদের নামও বাদ দিয়ে দেওয়া হলো। অর্থোপেডিক না সেটা এখন স্বাস্থ্যসাথীদের প্রাইভেটে চিকিৎসা করা যাবে না, ইতিমধ্যে এসব সিদ্ধান্ত ঘোষিত হচ্ছে, মানুষ বিড়ম্বনায়। স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। স্বাস্থ্য সাথে দিয়ে কোনো লাভ হচ্ছে না, আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করার আহ্বান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, স্বাস্থ্য সাথী প্রকল্পটা আসলে ভাওতা সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী দিয়ে কোনো কারো লাভ হচ্ছে না। আয়ুষ্মান ভারত চালু করুন, মুখ্যমন্ত্রীকে বলতে চাই। কিছুদিন আগে স্বাস্থ্য সাথীর আওতাভুক্ত ছিল অর্থোপেডিক অপারেশন, অর্থাৎ হাড়ের যে অপারেশনগুলো হতো, রিসেন্টলি সেটাকে বের করে দেওয়া হয়েছে, আর স্বাস্থ্য সাথীদের ইনক্লুডেড হচ্ছে না। আর হসপিটালগুলোকে যে মিনিমাম টাকাতে অপারেশন করতে বাধ্য করা হচ্ছে, দুর্নীতি হবে, দুর্নীতি করতে বাধ্য থাকবে হসপিটালগুলো, বেসরকারি হসপিটালগুলো, কারণ ওই টাকায় চিকিৎসা করা যায় না। কিন্তু চিকিৎসা না করলে বলা হচ্ছে তোমার হসপিটালের ইয়ে বন্ধ করে দেবো, অ্যাফিলিয়েশন বন্ধ করে দেবো সরকারের তরফ থেকে। এ তো পাড়ার মস্তানরা যেভাবে গুন্ডাগর্দি করে সেরকম সরকার গুন্ডাগর্দি করছে। আপনি টাকা বাড়ান স্বাস্থ্যসাথীতে, তবে না এই হসপিটালগুলো চলতে পারবে, নচেত এরকম দুর্নীতি হবে। বেসরকারি হাসপাতালের তরফে বারংবার অভিযোগ করা হয় দীর্ঘদিন বকেয়া পড়ে থাকার কারণে নানা সমস্যায় পড়তে হয় হাসপাতালগুলোকে। এই ঘটনায় সরকারের উদাসীনতাকেই দায়ী করেন সকলে। এই পরিস্থিতিতে জনমানুষের নিজেদের মুখ রক্ষায় এই সিদ্ধান্ত, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।